বাংলাদেশে মার্কেটের জন্য খুবই ভালো একটা গাড়ি মাশাআল্লাহ, এবং প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এই একমাত্র এক্সিও গাড়ি যে এক্সকোলা গাড়িকে মানে পেছনে ফেলে দিছে। এক্সকোলা গাড়ির মানে সাথে প্রতিদ্বন্দ্বী করে এখন সবার শীর্ষে এখন এক্সিও গাড়ি। কম্পাজিটে মাশাআল্লাহ খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি ইনশাআল্লাহ। মনিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা। আজকে দেখাবো বাংলাদেশে খুবই পপুলার একটা গাড়ি টয়োটা এক্সিও, এবং এটা হচ্ছে এক্সিও জি এডিশন। এটা অরিজিনালি জি এডিশন, এবং এটা মানে প্রজেকশন লাইট, এসি টাচ, ভিতরে উডেন প্যানেল, এগুলো সব অরিজিনাল জাপানি রয়েছে মাশাআল্লাহ। খুবই জনপ্রিয় গাড়ি, এবং খুবই মানে কি বলবো মানে বাংলাদেশে মার্কেটের জন্য খুবই ভালো একটা গাড়ি মাশাআল্লাহ, এবং প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এই একমাত্র এক্সিও গাড়ি যে এক্সকোলা গাড়িকে মানে পেছনে ফেলে দিছে। এক্সকোলা গাড়ির মানে সাথে প্রতিদ্বন্দ্বী করে এখন সবার শীর্ষে এখন এক্সিও গাড়ি। কম্পাজিটে মাশাআল্লাহ খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি ইনশাআল্লাহ। এটা 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 1500 cc, গোল্ডেন বেস কালার। হ্যাঁ, অরিজিনাল কালার, কালার 100% অরিজিনাল কালার। এটা এখনও মানে রং করা হয়নি, দু এক জায়গায় আঁচড় ছিল, টাচ আপ করেছি আমরা, বাট ফুল গাড়ি কোনো ডেন্ট পেন্ট করা হয়নি। ফ্রন্ট সাইড মাশাআল্লাহ খুবই ভালো। আপনি দেখেন এই যে সামনে যে হেডলাইটটা দেখছেন, এটা অরিজিনাল প্রজেকশন হেডলাইট। এবং অনেকেই বাবু ভাই একটা জিনিস দেখবেন যে লাইটের যেন ড্রাইভিং ড্রাইভার যেন গাড়ি চালানোর জন্য যেন এই উপরে একটা কালো কিন্তু রং করে দেয়, ঠিক আছে? এটা কালো রং না দিয়ে কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা ফিটিংস দেওয়া আছে, যেটা কোনো অন্য গাড়িতে আপনি পাবেন না। এটা কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, পুরোই আনকমন, এবং খুবই দেখতে মানে লুকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এবং এই গ্রিলটা কিন্তু অরিজিনাল জাপানি গ্রিল, ঠিক আছে? মনোগ্রাম আছে, দেখেন সব কিছু মাশাআল্লাহ ফ্রেশ আছে। ডিজিটাল নাম্বার প্লেটটা দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ। গাড়িটা কেমন ব্যবহার হয়েছে এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট দেখলে কিন্তু আপনি অনুমান করতে পারবেন বা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোনো স্পট নাই, কোথাও কোনো স্পট নাই, খুবই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ। এখানে সুন্দর একটা ফগ লাইটও রয়েছে, দেখেন ফগ লাইটের ব্যবহারটা রয়েছে, এবং খুবই ভালো কন্ডিশন, মানে এটা অনেক সুন্দর একটা গাড়ি। এটা আমার খুবই ফেভারিট একটা গাড়ি। গাড়ির ডান পাশ মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক আছে? কোথাও কোনো ক্র্যাশ নাই, কোথাও কোনো আঁচড় নাই, খুবই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ। 100% প্রতিটা গ্লাস অরিজিনাল। এখনও দেখেন জাপানি স্টিকারগুলো রয়ে গেছে ইনশাআল্লাহ, দেখেন তো জাপানি স্টিকার। ওই পাশটা দেখবেন যে টয়োটার অরিজিনাল যে মনোগ্রাম, একটু ক্লোজ করলে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন টয়োটার অরিজিনাল যে মনোগ্রাম, সেই মনোগ্রামটা এখনও রয়ে গেছে, দেখেন ইনশাআল্লাহ। প্রতিটা গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, সাইড লাইট, ঠিক আছে, সব কিছুই ইনশাআল্লাহ অরিজিনাল আছে। বাম্পাসও মাশাআল্লাহ অনেক ভালো আছে। এটা আমরা ডেকোরেশন করছি একটু, এখানে একটা নিকেল ডোর হ্যান্ডেল কভার লাগিয়েছি, এবং এখানে দেখেন একটা নিকেলের ব্যবহার করেছি। টায়ারগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে, দেখেন চারটে টায়ার কিন্তু একই ব্র্যান্ডের, এবং খুবই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ। আগামী 8 মাস 1 বছর ইনশাআল্লাহ খুব স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন ইনশাআল্লাহ, সার্ভিস অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ। বাম পাশের বডি ডান পাশের মতো মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে, খুবই ভালো অবস্থা আছে, ঠিক আছে? এখানে দেখেন ভাই আমরা কিছু ডেকোরেশন করেছি, এখানে দেখেন ডোর, হ্যাঁ নিকেলের ব্যবহার করে হয়েছে, দেখেন এখানে গ্লাস ডোরটা নিকেলের ব্যবহার করেছে, হ্যান্ডেলটা নিকেলের ব্যবহার করেছে, এগুলো আমরা সৌন্দর্যের জন্য ডেকোরেশন করেছি আমরা। এগুলো কি জাপান থেকে এইভাবে আসছে বাবা? এটা 100% জাপান থেকে এই নিকেলের ব্যবহারটা হয়ে আসছে, এটা কিন্তু বাংলাদেশে কোনো ফিটিংস না, এটা 100% জাপানি ফিটিংস। বাট এটা কিন্তু বাংলাদেশে কিন্তু এটা আমরা নতুন ডেকোরেশনের জন্য এই হ্যান্ডেল কাপড়টা নতুন লাগিয়েছি, বাট এই নিকেলটা কিন্তু অরিজিনাল জাপান থেকে আসছে। ভিতরটা মাশাআল্লাহ অনেক ভালো, ডোর থেকে শুরু করে আপনি দেখেন বাবা এই যে এই উডেন প্যানেলটা দেখেন, আমরা অনেক সময় সৌন্দর্যের জন্য উডেনগুলো আমরা নতুন করে থাকি, ঠিক আছে? বা বাংলাদেশে এগুলো রং করে এগুলো সুন্দর মতো ফিটিংস করা হয়, বাট এই উডেনটা কিন্তু অরিজিনাল কাঠ কালারের উডেন, এবং এটা জাপান থেকে হয়ে আসছে। এটা কিন্তু এই উডেনটা কিন্তু মানে কোথাও পাবেন না, এবং এই উডেনটা সবচেয়ে লিমিটেড ভার্সন, এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি থাকলে কিন্তু এই উডেনটা ব্যবহার হয়ে থাকে। উডেনটা চারদিকে দেখেন সবই একই অবস্থা, এবং ড্যাশবোর্ডের কিন্তু অনেকেই বলে এক্সিও গাড়ির ড্যাশবোর্ড ভালো না, ফেটে যায়, কিন্তু এটা 100% কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড। জাপান থেকে যে ফিটিংসটা আসছে ওই ফিটিংসটা আসছে ইনশাআল্লাহ। এসির পারফরমেন্স কিরকম? এসির পারফরমেন্স তো অনেক ভালো মাশাআল্লাহ, খুবই ভালো, ঠিক আছে? সিলিংটা কি অবস্থা? সিলিং মাশাআল্লাহ অনেক ভালো, সিলিং এখনও মানে অরিজিনাল যে জাপানি ফিটিংস আছে সেটা এখনও রয়ে গেছে, আমরা শুধু ওয়াশ করেছি, খুবই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ। এগুলো কি আর্টিফিশিয়াল লেদার সিট কভারগুলো? বাবা এটা আমরা পরে লাগিয়েছি, এটা সৌন্দর্যের জন্য, সিটটা ওয়াশ করে, ঠিক আছে, সৌন্দর্যের জন্য, গাড়িটার ফিটিংসটা ভালো রাখার জন্য, ঠিক আছে, আমরা এটা নতুন সিট কভার লাগিয়েছি। পেছন দিকটা বাবা এখনও কিন্তু ব্যাকলাইটটা অরিজিনাল জাপানি রয়ে গেছে ইনশাআল্লাহ, এটা কিন্তু এখনও অরিজিনাল জাপানি, ঠিক আছে? এখানে দেখেন করলার একটা মনোগ্রাম আছে, গাড়ি বেশি ইউজ হলে কিন্তু এই মনোগ্রামগুলো থাকবে না, এগুলো কিন্তু উঠে যাবে।
হ্যাঁ, করলা এক্সিও। জি, ব্যাক সাইডে কোনো ক্র্যাশ নাই, কোনো আঁচড় নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখেন, এটা 4-স্টারের গাড়ি, এটা 100% অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল স্টিকার, এটা জাপানি স্টিকার, খুবই ভালো কন্ডিশন মাশাল্লাহ। মানে কোথাও কোনো ক্র্যাশ আসর কিছু পাবেন না ইনশাল্লাহ, কিছু পাবেন না। এটা আরেকটা জিনিস দেখে বাবু আপনাকে দেখেন, গাড়িটা যে অরিজিনাল জি এডিশন, এটা দেখলে বুঝবেন আপনি। এটা হচ্ছে স্টিয়ারিংটা দেখেন, স্টিয়ারিংটা মানে বডির যে ফিটিংসটা যে উডেনটা আছে, সেই উডেনের সাথে কিন্তু আপনার এই সেম উডেন। জি 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 জি। আরেকটা জিনিস দেখেন, এই হ্যান্ড ব্রেকের এখানে কিন্তু নিকেল থাকবে, এই নিকেল যদি থাকে তাহলে বুঝবেন যে এটা 100% জি এডিশন এবং হাই গ্রেড থাকে। জি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনে দিই। জি, ভাই আমরা ইঞ্জিন কন্ডিশন দেখি। ইঞ্জিনটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ, ইঞ্জিনের ভিতরে কিন্তু কোথাও কোনো রং করা হয়নি ভাই। ভিভিটাই ইঞ্জিন, 100% ভিভিটাই ইঞ্জিন, 1500 cc ইঞ্জিন। এবং এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে, এটা এলপিজি কনভার্সন করা আছে, 60 লিটার সিলিন্ডার দিয়ে এলপিজি কনভার্সন করা আছে। এটা কি অরিজিনাল ইঞ্জিন? হ্যাঁ, 100% অরিজিনাল ইঞ্জিন, এটা গাড়ির সাথের ইঞ্জিন, জাপানি ইঞ্জিন। আচ্ছা, ইনসাইডটা দেখেন ভাই, এখনও অরিজিনাল কিন্তু জাপানি আস্তর, এখানে কোথাও কোনো দুই এক জায়গা দেখেন রং উঠে গেছে, এভাবে রেখে দিয়েছি। ঠিক আছে, কোথাও কোনো মানে রং করা হয়নি, এখনও অরিজিনাল যে ফিটিংস, অরিজিনাল যে জাপানি পেস্টিং এখনও দেওয়া আছে ভিতরে দেখেন, তাহলে সব অরিজিনাল আছে ইনশাল্লাহ। কোথাও কোনো মানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, সব অরিজিনাল আছে ইনশাল্লাহ। বোনারটা অনেক ভালো, বোনারটা দেখেন, এই যে এই জুড়িগুলো দেখলে পরে বোঝা যায়, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এগুলো থাকবে না। ঠিক আছে বাবা, আরেকটা জিনিস আপনাকে আমি বলে দিই, এই যে স্ট্যান্ডটা, স্ট্যান্ডের যে এখানে একটা ক্লিপ থাকে, একটা ক্লোজ করেন, ক্লোজ করলে বুঝবেন, এই ক্লিপটা কিন্তু এখনও অরিজিনাল জাপানি ক্লিপ রয়ে গেছে। গাড়ি অনেক সময় রাফ হয়ে চললে এই ক্লিপগুলো কিন্তু থাকে না, এটা কিন্তু অরিজিনাল ফিটিংস, এগুলো কিন্তু ব্যবহার করলে গাড়ি কম হয়ে চললে এগুলো কিন্তু থাকে, এগুলো থাকবে। আর গাড়ি যদি রাফ হয়ে যায় এগুলো কিন্তু থাকবে না ভাই। সো ছোটোখাটো কিছু জিনিস দিয়ে বোঝা যায় যে গাড়িটা কেমন ব্যবহার হয়েছে। এটা মাশাল্লাহ অনেক ভালো কন্ডিশনের গাড়ি, 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 1500 cc গাড়ি, এলপিজি কনভার্সন করা আছে। ঠিক আছে, তেল এবং এলপিজি দুইটাতে রানিং আছে ইনশাল্লাহ। বাবা, গাড়িটা যে অরিজিনাল জি এডিশনের গাড়ি, এটার কিছু কিছু ফিটিংস আছে, কিছু কিছু অপশান আছে, যেগুলো দেখলে আপনি বুঝবেন এটা অন্য অন্য গাড়ির থেকে একটু ডিফারেন্ট। আমি আপনাকে দেখাই, অনেক গাড়ির কিন্তু ইন্ডিকেটার লাইটে কিন্তু এখানে থাকে, কিন্তু এখানে না থেকে এটার কিন্তু দেখেন ভাই, মানে উপরে দেওয়া আছে, হ্যাঁ উপরে দেওয়া আছে, এটা হচ্ছে লুকিং গ্লাসের সাথে। ঠিক আছে, এর এই একটা অপশান দেখেন, আর একটা অপশান দেখেন, এই ফিটিংসটা, এটা কিন্তু অরিজিনাল জাপানি ফিটিংস, অরিজিনাল জি এডিশনের এই এগুলো অপশান কিন্তু পাবেন ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখে আপনাকে, এই যে হ্যান্ডব্রেকটা এই নবটা কিন্তু নিকেল থাকবে। আচ্ছা, আরেকটা থাকবে হচ্ছে স্টিয়ারিং সহ উডেন থাকবে। আচ্ছা, এবং এটা কিন্তু খুবই ভালো কন্ডিশনের ইনশাল্লাহ। এবং প্রজেকশন হেডলাইট থাকবে, এই কিছু কিছু অপশান, এবং এসির বাটনটা, এসির প্যানেলটা কিন্তু টাচ থাকবে। এগুলো কিছু অপশান থাকলে পরে বুঝবেন যে এগুলো 100% জি এডিশনের গাড়ি এবং হাই গ্রেডের গাড়ি। জি, এই মুহূর্তে গাড়িতে কোনো কাজ নেই, মানে শুধু তেল এবং গ্যাস ভরবে, গাড়ি চলবে ইনশাল্লাহ। পেপার্স আপডেট আছে, পেপার্স টেক্সচার পাবে 7 মাস এবং ফিটনেস পাবে 9 মাস আপডেট। ভাই এই গাড়িটার প্রাইস চাচ্ছি 13,95,000 টাকা দাম দিয়েছি, স্লাইটলি নেগোসিয়েবল হবে, খুবই কম নেগোসিয়েবল হবে। মানে এটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি, ভালো ফিটিংসের একটা গাড়ি, এত ভালো ফিটিংসের গাড়ি আমরা সাধারণত পাই না ভাই, খুবই কম পাই। এবং আমার শোরুমের মধ্যে বর্তমানে সর্বোচ্চ মানে হাই কোয়ালিটির গাড়ি এটা ইনশাল্লাহ, খুবই ভালো কোয়ালিটির গাড়ি। আমার শোরুমের অ্যাড্রেস 27/B মণিপুরিপাড়া, শংসদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা। আমার মোবাইল নাম্বার 0171000227। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।